সুপ্রিয় দর্শক, সালাম আলাইকুম। দেশ ও দেশের বাইরের যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে চলে আসছি আমরা রাজশাহী জেলার বানেশ্বরহাটে। বানেশ্বরহাট থেকে আজকে আমরা জানবো আলুর পাইকারি বাজার দর সম্পর্কে। তো বর্তমানে আলুর দামটা বাড়ছে কি কমেছে? তো কয়েকদিন ধরে আপনাদের মাঝে আমি আলু নিয়ে আসতে পারিনি, খবর নিয়ে। আজকে 5ই আগস্ট 2023 সাল, আজকে সরাসরি বানেশ্বরহাট থেকে জানাচ্ছি পাইকারি খবর। তো চলুন আমরা ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলে জেনে নিই আজকের আলুর খবরটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আজকে আলুর খবরটা কি বলেন? বর্তমানে আলুর বর্তমানে বিক্রি হবে 32 টাকা। আলুর দাম কি একটু কমছে? আজকে পাইকারি কি দাম দিচ্ছেন? ৩১ টাকা থেকে ৩১ টাকা আটানা পাইকারি পাবেন। এটা তো স্টিক, শুধু স্টিক আছে না অন্য আলু আছে? এটা কত কাঠটা? ঠাকুরগাঁ রাজশাহী ঠাকুরগাঁ কি? এখানে দামে ডিফারেন্স চলে, কোনটার দাম বাড়তি? বাড়তি। তো আজকে ৩১ থেকে ৩৩ টাকা পাইকারি রেট বেচা কেনা হচ্ছে। তো আলুর দাম একটু কি নিম্ন দিকে আসবে নাকি? ভবানীগঞ্জ মানে ওদিকে আরো অনেকটাই বাজার কম, কিন্তু দাম কমার সম্ভাবনা এদিকেও আছে নাকি? বৃষ্টি হলে দাম বেড়ে যাবে আর খরা নিয়ে এলে দামটা কমবে। তো দর্শক, এটা অনেকে বলে, বিশেষ করে আমরা আলুগুলো দেখি একটু, অনেকে বলে যে আসলে বৃষ্টি যদি আপনার দেখা যাচ্ছে লেগে থাকে বর্ষাকাল, তাহলে আলুর দামটা বৃদ্ধি হবে, আর যদি খরার প্রভাবটা থাকে তাহলে আলুর দামটা কমার সম্ভাবনাই বেশি। তো দর্শক, আমরা আজকে শুক্রমরিচের বাজারটা অনেকদিন পর জানাই আপনাদের। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম চাচা। আজকে কত পাইকারি বাজার? পাইকারি বাজার 420 টাকা বসছে। এটা কি মরিচ ধরে? এটা বার্মা কারি শুকনাটা 420 টাকা। হ্যাঁ, এটা বিদেশি এলচিটা। এলচিটা হ্যাঁ। আর আমার দেশিটা হলো, দেশিটা হলো 350 টাকা দাম। 350 টাকা পাইকারি দিচ্ছে? হ্যাঁ পাইকারি দিচ্ছে। ধন্যবাদ চাচা। তো দর্শক, আমরা অনেকে জানতে চাইছিলাম শুকনা মরিচের খবরটা, যে পাইকারির দামটা কত কি চলছে দেশি, এবং আপনার এলচিটার দামটা জানালাম আজকে আমরা বাজার থেকে। চাচা, আদার দামটা কেমন আজকে? আদার দামটা হলো 340 টাকা দাম। তো অনেকটাই কমে গেছে। তো দর্শক, আদার দাম বর্তমানে পাইকারি বাজার 140 টাকা কেজি বেচা কেনা হচ্ছে। তো হয়তো চাচা বলতে ভুল হয়ে গেছে, কেউ কিছু মনে করবেন না। তো চলুন আমরা আজকে পর্যন্ত কাঁচামরিচের দামটাও আজকে জানি। তো আজকে কি দাম কাঁচামরিচ বেচা কিনা হচ্ছে আজকে বাজারে? তো দর্শক, আমরা চলে আসছি আজকে কাঁচামরিচে, শুকনা মরিচের দামটা জানালাম। আসসালামু আলাইকুম ভাই, আজকে কি দাম বেচছেন কাঁচামরিচ? 40 টাকা পোয়া। তাহলে হচ্ছে কেজি 160 টাকা। এটা পাইকারি কি দাম কিনা পাচ্ছেন? 120 থেকে ৩০ এর মধ্যে কাঁচামরিচ পাইকারি বেচা কিনা হচ্ছে। ধন্যবাদ। তো দর্শক, আজকে আলু, কাঁচামরিচ, শুকনো মরিচ এবং আদার দামটা আপনাদের এ পর্যন্তই জানালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের মাঝে প্রতিনিয়তই যদি আমি আসতে পারি তো আমার জন্য দোয়া করবেন। যে আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।